চেষ্টা করছেন আপনারা? এটা অবশ্যই একটা চিন্তার কারণ, এবং আমরা যতদূর জানি বিধাননগর কর্পোরেশন তো এটা নিয়ে ভাবছেই, কিন্তু এই COVID-19 নিয়ে যাবতীয় বিষয় এটা সম্পূর্ণ দায়িত্ব স্বাস্থ্য ভবন তো বটেই এবং ডিস্ট্রিক্ট স্বাস্থ্য বিভাগ মানে উত্তর চব্বিশ পরগনা জেলা স্বাস্থ্য বিভাগ, তারা নিশ্চয়ই এটা নিয়ে ভাবনা চিন্তা করছেন এবং আমরাও আলোচনা স্তরে রয়েছি যে পরপর চান্নক হসপিটাল, আমি কিছু স্টাফ অ্যাপোলোর কিছু স্টাফ এবং এদিকের থেকে টুকটাক করে খবর চলে আসছে, দেখা যাচ্ছে সেই অঞ্চলে একাধিক স্টাফ রয়েছেন, নার্সিং স্টাফ হতে পারে, অন্যান্য পার্টিকুলার স্টাফ হতে পারেন, ডাক্তার হতে পারেন ইত্যাদি, এইগুলোকে স্ক্রিনিং করে যে কোথায় কোথায় ঘাঁটি রয়েছেন, এনা ঘাঁটি বেড়ে রয়েছেন বলতে কোথায় একসঙ্গে বাইরে থেকে আসছেন, অন্য স্টেট থেকে আসছেন, অন্য জায়গা থেকে এসে এক জায়গায় হয়তো ঘর বানানি থাকছেন কি মেস সিস্টেমে থাকছেন, সেইগুলোকে খুঁজে বার করতে হবে, সেগুলোকে লোকেট করে আমাদের প্রয়োজনীয় ব্যবস্থা সেই জায়গাগুলোতে যাতে প্রোটেকটিভ জোনে আনা যায়, রিস্ক জোনে আনা যায় সেই চেষ্টা একটা আলোচনা স্তরে রয়েছে। আশা করছি এটা নিয়ে স্বাস্থ্যভবন নিশ্চয়ই ভাবছেন, স্থানীয় স্তরে যে যে এলাকার মধ্যে পড়ছে সেখানকার যারা জনপ্রতিনিধি আছেন তাদের পক্ষ থেকে বিষয়টা চেষ্টা চলছে, এবং যাতে সেই এলাকাতে মানুষজনের বেরোনো এবং ঢোকা এটাকে একদম নিয়ন্ত্রণে রাখা যায়। আমাদের বাংলার মুখ্যমন্ত্রী যেভাবে সর্বত্র নিজে রাস্তায় বেরিয়ে নার্স ডাক্তারদের পাশে থেকে তিনি তাদেরকে মানসিক শক্তি এবং তাদের যা যা প্রয়োজন সমস্ত তাদের পাশে দাঁড়িয়ে তাদের সহযোগিতা করছে, এবং এই অবস্থায় আমরা সবার আগে যাদেরকে বলি যে আমরা ভগবান দেখতে পাই না, কিন্তু আজকে আমরা ডাক্তারকে ভগবান রূপে দেখতে পাই, ডাক্তার নার্স এবং যারা আমাদের সুইপারের কাজ করে, এবং তাদের সঙ্গে আমি পুলিশও বলবো যেভাবে এগিয়ে এসছে সত্যি কথা মানে আমরা তার জন্য প্রাউড ফিল করি। আর আমাদের এখানে যেটা হয়েছে আমাদের আমরা ডেলি প্যাসেঞ্জার, আমরা বাসে ট্রামে যাতায়াত করি, আর যারা ফ্লাইটে করে এখানে এসছে তার ফলে এই রোগটা বিভিন্নভাবে সংক্রামিত হয়েছে, মানুষ তো আসবেই, তারা নিজেরা পড়তে গেছে, কেউ চাকরির সুবাদে গেছে, মা বাবা গেছে ছেলেমেয়ের কাছে, কিংবা ছেলেমেয়েরা ফিরে এসছে। আমরা বিধাননগর কর্পোরেশন আমরা জীবাণুমুক্তর জন্য মেশিন কিনেছি, আমরা সমস্ত জায়গা আমরা স্প্রে করছি, হসপিটাল থেকে শুরু করে আমরা স্কুল থেকে শুরু করে আমরা বিভিন্ন ক্লাব এবং হাসপাতাল, আমরা থানা, আমাদের এখানে যত অফিস আছে যারা বলছে, এমনকি কোর্ট, আমরা বিভিন্ন জায়গায় বা নার্সরা যেখানে আছে, আমাদের প্রতিটি কাউন্সিলররা প্রতিটি ওয়ার্ড ধরে ধরে প্রতিদিন তারা কাজ করছে।